আসসালামু আলাইকুম বেগুনের কি অবস্থা? কেন আছেন? আশা করি যে যারা আছেন বেগুন ভালো আছেন। শারমিন কুকিং ওয়ার্ল্ড অনারা বেগুনের স্বাগত। তো আজ আই কি রেসিপি করবো মনের আল্লাহ শেয়ার করবো। এই তো আই আজ বহুত দিন পরে নিজরাতে নিজের টিয়াদি কিনি হল সিরিং মাছ, মানে নিজের টিয়াদি কিননি না হয় দিন ওই সঙ্গ নদীর সিরিং মাছ বড় জেলে মাত্র আর বা বলতে সিরিং মাছ বেলে মাছ নদীর হালরিং কিনি কিনে হাবাই তো দেখিয়ে দে কিনি কিনি দুই কম করে আয় পরিষ্কার টরিষ্কার করি পরিষ্কার করি এরল দিন আয় কুড়ি হাঁড়ি লই লই এরল দি আয় এখন ওলা কানা করে ওলো দি কানা করে লবণ নুন দি নুন দিয়ে রল দিয়ে রই নল দিয়ে আয় কম করি এরা মাখি লই তো এর এক কানা করে জিনিস হল দি এক কানা করে ভিডিও হল দি হাড়ে গিয়ে গই আয় হুদনে ফারে দি তো আয় হল দি উগড়ে শিবুয়ারি এটা শিবুয়ারি হল দা হুদি কিন্তু তেল দিয়ে বুঝতে লাগবে তো মাছ হল দি বেশ বুঝে লিজো তেল কেনা বেশি করে দেওয়া পরে তো তেল দিয়ে এদুর মধ্যে হল দি এ তো আয় সিরিং মাছ একদম বোয়া দিয়ে বোয়া দিয়ে অনেক পর হল দি এই যে একবারই নোরা আয় গম করি হর 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 হরকে গড়ি গড়ি বাজি ফেলিম হাতা লাই হল দি আই হল দি একবার মানে কি হই বহুত ততক্ষণ দৌড়িয়ে রোল দি ইয়া গুড় গেই যে একখান এই যে কাজা আছে এন হল দি গিয়ে হয়ে যার করতে আয় কানা কানা লারি দি নিচ দি লাগে যে বই আয় আবার এলো করি না হাই ইনো রাহে দি হল দি একবারে মানে কি হই কাঁচা কাঁচা ইনো রোল দি মানে বুনো বুনো ঘুরি এর বড়ে বড়ে ঘুরি এলো করি বাজি না হাই আর আর মাই হত না বেঁচে সারা তো না হাই বাজি এর লাঁদো আচ্ছা যাই হোক বাজি এর ইন লইয়ি আয় গুগিয়ে লো ফেলে ইয়ে বা বল ল ফেলে ই এখন আর মাছ বাজো কি কই মাছ বাজো না পথ যে তেল লিন আসিল এই তেল লিন জল দি আই হল আবার কাঁচামরিচ বাড়া দিলাম কাঁচামরিচ বাড়া বেশি করে দিই যে মানে যাতে জাল জাল হাইতারি ফান জাল জাল কিছু কিছু জিনিস আছে দা জাল জাল করলে মজা হয় আর এই যে ফুটন্ত গরম মা ইয়ার নিজে তেল নিজে যদি বাড়া মরিচ দন এবার টেস্টই বললে অন্যরকম দে একদিন রাঁধি হেঁচাই অন আর হতা বিশ্বাস নহলি এই যে আগতে মরিচে কিনে হলদি আই হলদি গম গড়ি তালত নিজে ভালো করে ভাজি ফেলি গম এই হলদি বাট্টে মরিচ ইম ফোনা মরিচর কাঁচা মরিচরও বাট্টি দি তো এরা আই হলদি মরিচ দিয়ে মরিচ দিবার ফরল দি আই কিনের গম গড়ি হসা টসা লই তো হসা লেবার ফরল দি আই এখন অলদুর গুড়ি দি অলদুর গুড়ি দিয়ে দি হলদি অলদুর গুড়ি দিয়ে অলদুর গুড়ি দিয়ে দিয়ে এক চামচ আর দিয়া ফুরবো আর এই অলদ কাঁচামরিচ বেটটা নিয়ে আর একটা অলদুর গুড়ি বেশি দিই যাতে রং বালাই এখন আর কাঁচামরিচ বেটটা নিয়ে যদি কি অলদ বেশি করে দেয় তো রং এবার অনেক সুন্দর এই যে চ এবার হলে সুন্দর করে রং আগে গিয়ে দেখো না আর হতা বিশ্বাস নিয়ে একবার হলদি ইয়া করে সাইড তর এই যে চ আর এনারা আবার হসার মানে এনে অনেকক্ষণ ধরে হসাই যত বেশি হসাবে তত বেশি হাইতে মজা তত বেশি হাইতে মজা তো ওই বন্ধু অল যারা চ্যানেল যে নতুন যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব ন করুন যাই এর কেন করি গো সাবস্ক্রাইব করে দিবেন দে ইবে করি দিতে কি কি হস্ট লয় না গো সাবস্ক্রাইব করে দিবেন আয় আর মাছের মশলা দিদি মাছ না ইবে দিদি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিলে ম্যাজিকের মতো হাম করিব তাই হাতে লাই একগো ম্যাজিক মশলা দিয়ে আর ম্যাজিক মশলা ছাড়া নচলি ম্যাজিক মশলা লাগিব লাগিব হান আর অন্যরকম ম্যাজিকের মতো মজা আনি ফেলে মানে এরকম তাই গো ম্যাজিক মশলা দিয়ে ম্যাজিক মশলা দিবার পরল দে আইন আবার হসার কানা করি এখন আয় দিদি পিঁয়াজ ঠিক আছে না পিঁয়াজ পিঁয়াজেরও সমান কুচি কুচি নো করি গুড়ি গুড়ি নো করি পিঁয়াজের গোড়া গোড়া টাইপের লেখি মানে ডর ডর করি হাইটি দিয়ে দি আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করবো ওনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ওনারা আর ভাষাতে আইবেন ওনারা আর সাপোর্ট করিবেন আর আর ভিডিও এখানে ওনারা চাইবেন ওকে লাইক কমেন্ট দিবেন দেরি ওনারা তো ভালো লাগলে দিবেন ভালো না লাগলে তো কিছু করিবেন নাই তো এই তো আমি পিঁয়াজ আর দর দর সাই দিবো পিঁয়াজ দিয়ে পিঁয়াজ কুড়ি দিয়ে ইনও রোল দিয়ে একদম করি রোল দিয়ে হসা ফেলি এবারে মানে হাঁড়ি দি লারি লারি একদম করে হসা ফেলাম পড়ব এই তো আইন রোল দি মানে পিঁয়াজ ইন আবার একবারে মানে ফুরা ফুরানো করিবেন পিঁয়াজরে ফুরা ফুরানো করিবেন পিঁয়াজ ইন যা দেখেন কেন ইয়া তা হ্যাঁ বিশ্বাস করুন এত যে মজা হইবার মতো নয় মানে একবার যদি না দি হ্যাঁ না সব তাহলে বুঝিন না পারিবে এই যে দেখো না পিঁয়াজ রোল দেখ কাঁচা কাঁচা টাইপের রেখে কাঁচা কাঁচা টাইপের রেখে এনে রায় আবার লাড়ি দিন আবার লাড়ি দিন আসলে মজা হাইতে জালি নেই কিনে হষ্ট গরম পরে এ নলদে একবার স্বাভাবিক মানে কি হষ্ট গরম পড়বো তো আয় আর একখানা পানি দিস এখন আয় আর এক মগ পানি দিই
গেছে না, আয় এক মুখ পানি দিই, পানি দিয়ে রোল দিই, আয় আবার একখানা হাঁড়ি দিই, লাড়ি দিই, এই তো আয় হাঁড়ি দিই, আবার লাড়ি দিই, হাঁড়ি দিই, লাড়ি দিই। আর ঘরে নেই সিরিং মাছ চাই কিন্তু এলে করে আয় না হাই, কিন্তু নিজের হাতে আয় অন্যরকম করে হাই, সত্যি অনেক মজা, অনেক মজা। আই এরা একে একে ধুয়ে টমেটো এলে করি এরা সাইজ করি এরা হাড়ি টমেটো ইনল দি দিদি, টমেটো কিনা আগে দি দিদি, মাছের আগে দি টমেটো দি দি, বুঝছো না? এই যে দেখো টমেটো ইন দিদি, এখন আয় বরুণ ও দিদির, তো 4-5 মিনিট পর আয় বরুণ এবার তুলি লইছ, ইনল দি গড়গড়া গড়গড়া ইঁচের, এখন আয় ওদের মাসে বেগিন দিয়ে দিও, আমা কি মাসিন মাসিন লাইন দিল কিন্তু ফল ওল দিয়ে হাতে হাতে শেষ করে ফেলার, মাছ বাজ যে রাহি অবস্থা, আর আর মাই ফহত দে মাসিন বাজি দাও, মাসিন বাজি না দাও, ইন্দা বাজি রাহে না পারি, ইন্দি দে দি মাসিন হাই রে অত্তর, কি করবো পোয়া চালাই কি রেসিপি বানাইম বাজরে বাজি। আচ্ছা ওনারা কিছু মনে নগর, আচ্ছা আয় আবার ডাক না দিদি, আইল দি আবার ডাক নাই দিদি, এই তো 5-5 মিনিট পর আর ডাক নাই বে, আবার তুলি লই আয় একখানা করি লারি সারি দি, মানে টমেটো কিন্তু উরমিকে করে দি, ওনারা একখান হত হইতাম আয় যে সিটেঙ্গে হত হই, ওনারা কিছু মনে নগর গো আবার বোধ কে হবে তা বাসানো বুঝি দিন কি হওয়ার, আসলে যতই সাধু বাসানো হই না কেন মানে এই যে আয় এভাবে হইত পেরি না তো হত শান্তি লাগে আয় বুঝেন না বেরকম, আয় এবার মন দিল খুলিয়ে হত দি একবারে বয় মানে আর হত মানে আর মনের ভাব প্রকাশ করে দি বুঝছো না, তো এই তো আইল দে এখন আবার ডাক না দিদি বরুণা দিদি, এই তো আবার 2-3 মিনিট পর আয় ডাক নাই বে তুলি রই, তো ফাইনালি আর তরহারি হলদি শেষ পর্যায়ে, তো বন্ধু বল আর রেসিপি আর এই সিরিং মাছের তরহারি অনার তো কেন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, যদি ভিডিও ভালো লাগে আর একখানা সাপোর্ট করিবেন, যদি বেশি ভালো লাগে ভিডিও শেয়ার করে দিতে পারেন, তো এই তো আর মাছের রেসিপি দেখুন, তো তো আজিয়ার মতো বিদায় লম্ব করব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বেগুন বালা দেখুন, সুস্থ দেখুন, নিরাপদে দেখুন, আল্লাহ দোয়া করুন, আই অনার আল্লাহ দোয়া করুন, আসসালামু আলাইকুম।